বাংলাদেশের রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলছি বিস্তারিত বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার প্রকল্পটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প এটি এবং কেন্দ্রটির মূল পর্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রথম পা রাখবে পদ্মার পাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও সফলভাবে শেষ হয়েছে তার প্রথম ধাপের কাজ পাবনায় পদ্মা নদীর পাড়ে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন নেতৃত্ব দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বলা হচ্ছে দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হলো পারমাণবিক নিরাপত্তা বিধানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ